নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকেই দেখছেন, আশা করবো সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দারুণ স্বাদের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের রেসিপি কিন্তু সবাই মোটামুটি বানিয়ে থাকি, তবে সেই রেসিপিগুলোর মধ্যে যদি নতুনত্ব রেসিপি বানিয়ে খাই তখন কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সেই রকম কিছু চটপটা রেসিপি আজকে শেয়ার করছি, ভিডিওটা শেষ অবধি দেখুন। আশা করবো আজকের পর্বের রেসিপি আপনাদের খুব পছন্দ হবে। দুশো গ্রাম বিউলির ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতের সামনে বিউলির ডাল না থাকলে মসুর ডাল, মুগ ডাল কিংবা যে কোনো ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। তো ডালটাকে ভালো করে বেটে নিয়েছি, আর একদম মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই, একটু দানা দানা থাকবে, সেইভাবে ডালটাকে বেটে নিতে হবে। ডালের মধ্যে লবণ, হলুদের গুঁড়ো আর কয়েক টুকরো নারকেল কুচানো, একটা গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেব। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আদা কুচি, তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন ডালটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর ডালগুলোকে এখন আমি বড়া শেপ করে ভেজে নেব। তার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। এবার বড়াগুলোকে হাত দিয়ে একটু শেপ করে নিয়ে বড়াগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দেওয়া হয়ে গেলে এক পিঠ 2 থেকে 3 মিনিটের মতন লো আঁচে ভেজে নিয়েছি। এরপর ওপর পিঠ উল্টে বড়াগুলোকে একে একে ভেজে নেব। ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করব খুব ভালো লাগবে। তো অপর পিঠ উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিয়েছি, আর বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে এক এক করে তুলে নেব। দেখুন সব বড়াগুলো আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে আরো সামান্য তেল দিয়ে দেব, তারপর পুরো তাওয়ার মধ্যে তেলটা আমি ছড়িয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে রসুন কুচি, একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে 2 মিনিটের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেস্টটা একটু মুজে এলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, কয়েক টুকরো কুচি করে রাখা নারকেল কুচি, আর এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিটের মতন মশলাটাকে কষানোর পর আমি এখানে অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে একদম শুকনো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা যারা নিরামিষ খেতে চান, রসুন আর পেঁয়াজ ছাড়া রান্নাটা করতে পারেন, তবে স্টেপগুলো কিন্তু একই থাকবে। তো দেখুন মশলাটাকে 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবার নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মটরের মধ্যে দিয়ে দেব। আপনারা মটর বাদে সেদ্ধ ছোলা দিয়েও কিন্তু করতে পারেন। এখন একসাথে 5 মিনিটের মতন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, একদম শুকনো করে কষিয়ে নিতে হবে। এরপর
এরপর এক কাপের মতন জল এর মধ্যে অ্যাড করে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলটা কিন্তু একটু ভালো করে ফুটতে দেব। তো ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন ভেজে রাখা বড়াগুলোকে একে একে দিয়ে দেব। যারা একদম নতুনত্ব কিছু খেতে চাইছেন, এভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। এখন বড়াগুলোকে দেওয়ার পর 2 মিনিটের মতন ফুটতে দেব। তো দেখুন, 2 মিনিটের মতন খুব ভালো করে গ্রেভিটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি 2 মিনিট পর ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। আপনারা একটু গ্রেভি পছন্দ করলে এই অবস্থাতেই নামিয়ে নেবেন, আর শুকনো খেতে চাইলে আরও কিছুটা গ্রেভি শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো 1 চামচের মতন তেঁতুল জল। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন একটি সার্ভিং বোলে নিয়ে ওপর দিয়ে নারকেল স্লাইস দিয়ে দেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একদম ইউনিকভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করব আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। যখন চটপটা কিছু খেতে ইচ্ছে করবে, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। একদম কম তেলে বানিয়ে দেখিয়েছি, আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করে রাখবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আজকের রেসিপি ভালো লাগলে কিংবা এরকম ইউনিক ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য মলি কিচেনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।